সাতাইশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ উননব্বই নব্বই আচ্ছা দুলাভাই, হ্যাঁ, প্রেম একটা রোগ তাই না? রোগ মানে মহামারী রোগ। একবার যদি প্রেমের জীবাণু মনের ভিতরে প্রবেশ করে তাইলেই হইছে। তা তোমার মনে প্রেমের জীবাণু প্রবেশ করছে নাকি? দুলাভাই, প্রেমের জীবাণু মনে প্রবেশ করে এইটা জানো না? তখন মানুষ শুধু জপতে থাকে, কত যে তোমাকে বেশেছি ভালো। থামো থামো দুলাভাই, তুমি ঘর জামাই থাকো আর শ্বশুর বাড়িতেই থাকো সেটা বড় কথা না, বড় কথা হলো তুমি আমাদের দুই ভাইয়ের একমাত্র দুলাভাই। কারেক্ট, মানে দুলাভাই নাম্বার ওয়ান। তা যা বলছো শালা ভাই, তোমরা দুজন আছো বুঝলাই, আমি এখনো আছি, নাইলে কবে গেট আউট হয়ে যেতাম। হঠাৎ করে দুলাভাইকে পাম দিয়ে কথা, ঘটনা কি? ঘটনা আকাশ, আমার জীবনে দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কিসের? একটা মেয়ে পিছু নিয়েছে। পিছু নিয়েছে? হ্যাঁ, আমি যতই মানা করছি ততই পিছু ছাড়ছে না। আমি বললাম শোনো, আমার একটা ভাই আছে, আমরা দুই ভাই বন্ধুর মতো, ও খুব ভালো ছেলে, প্রেম করলে ওর সাথে করো, লাইন জড়িয়ে দেই। আরে না না, ওসব প্রেম ট্রেম আমাদের চলবে না, তোর পিছু নিয়েছে তুই সামাল দে। তোর আমার থাকলে তো দিতেই হবে। তুই শোনো দুলা ভাই, এই ছবিটা দেখে বলো তো লাইন ক্লিয়ার দেবো নাকি? দেখে দেখে চল। বা বা বা, অপূর্ব, তুমি এখনো লাইন ক্লিয়ার দাও নাই? তাড়াতাড়ি দিয়ে দাও শালা ভাই, নাইলে সোমাইরা অন্য কেউ লয়ে যেতে পারে। দেখি তো এত। সত্যি বল না, তোর পছন্দ হয়েছে? পছন্দ হচ্ছে, রাগ হয়েছে বেশ। কেন কেন? আমি কি তোর শুধু ভাই বন্ধু না? তুই আমাকে আগে বলিস নি কেন? মানে আরে ফান করার যাই কর, আমি বলছি তোর জন্য কাজ হচ্ছে সুন্দর একটি মেয়ে খুঁজে দেবো। এর চেয়ে সুন্দর মেয়ে হয়? আরে হয় হয়। তাহলে তো ঝিনুক খুঁজে মুক্তা বের করতে হবে। স্বপ্নে দেখা ও প্রিয়জন সত্যি হয়ে আসবে কখন? ও আকাশ বলো না, ও সাগর বলে দাও না, শানায় সুর বাজবে কখন, সাজবে কখন স্বপ্নে দেখা ও প্রিয়জন সত্যি হয়ে আসবে কখন?
স্বপ্নে দেখা ও প্রিয়জন সত্যি হয়ে আসবে কখন চল মানুষ ঝিনুক করে তো সাগর পারে যায়, আর তুমি তো নিজেই ঝিনুক। এই ঝিনুকের ভিতর থেকে মুক্ত আমি বের করতে চাই। রাজন, আপনাকে অনেকবার আমার পিছনেতে মানা করেছি। আমিও একটা কথা বারবার বলেছি, আজও বলছি, বলো কবে আমার বউ হবে, বলো কবে বাসর ঘরে নিয়ে তোমাকে আদর করব। কিসের এত অহংকার? কিসের? আমি আজ তোমার অহংকার মিথ্যে করে দেব। কাজটা তুই ভালো করলি না। তুই জানিস না আমার বাবা একজন নাম করা উকিল, একখানা আইনি ধারা দিয়ে তোকে জেলখানার ভাত খাইয়ে দিতে পারে। যা তোর বাবাকে বল না ওই কাজটাই করতে। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা সিনেমাতে নায়িকারা নায়কদের সবসময় একটা কথাই বলে, ধন্যবাদ। তার মানে আপনি অনেক বেশি বাংলা ছবি দেখেন। তাহা দেখি, বাংলাদেশি হয়ে বাংলা ছবি কেন দেখবো না বলুন। তাহলে তো মুশকিল। মুশকিল কেন? এই জন্য ভিলেনের সঙ্গে মারামারি করে হিরোরা কিন্তু মনে করে এই বুঝি হিরোইন প্রেমে পড়ে গেল। আপনি আবার তাই মনে করছেন না তো? এত তাড়াতাড়ি মনের খবর কিভাবে বুঝলেন? বুঝার মতো মন থাকলে ঠিকই বুঝে যায়। আমি সাগর। আমি ঝিনুক। শুনুন, আবার দেখা হবে নিশ্চয়ই। মনের টান থাকলে দেখা তো হবেই। আসি। সাগর হোক আর পাহাড় হোক, রোজ তোকে আর বাইরে যেতে হবে না। কেন বুঝিস না? এখন তুই বড় হয়েছিস। বড় হয়েছি বলেই তো এখন আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে না বাবা। তা তো বুঝলাম, কিন্তু আজকের ঘটনার কথা ভেবে দেখতো, যদি ওই ছেলেটা তোর জন্য এগিয়ে না আসতো তাহলে কি হতো বলতো? হয়তো
অনেক কিছু হতে পারত কিন্তু হয়নি কেন হয়নি ওই ছেলেটার জন্য তা ছেলেটাকে ধন্যবাদ জানাতে ভুল করিসনি তো তুমি কি মনে করো তোমার মেয়ে অভদ্র মোটেও না অপূর্ব সুন্দরী দেখলে মনে হয় রাতের চাঁদ দিনের বেলা বালু চড়াই নেমে এসেছে পাগল হইনি বলেছিলাম না সত্যি হলো তো হ্যাঁ তোমাগো সখি এখন তাই মন হইব সালামাই তোমাগো বুবুকে আমি যেদিন প্রথম দেখি আমার মনের মধ্যে একটা ভাব আসা যাওয়া শুরু করছে দুলা ভাই তোমার তো আমার বুবুর সাথে প্রেমের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বলো না প্রেমে পড়লে কি হয় কি করে বোঝা যায় যে আমি প্রেমে পড়েছি এই কি করে বোঝা যায় তুমি প্রেমে পড়ছো তুমি চোখ বন্ধ করো করলাম ঠিক আছে আমিও করলাম এখন দেখো তো ওই মেয়েটারে দেখতে পাইতেছো কিনা আমার শাশুড়ি আম্মা অর্থাৎ তোমাদের আম্মা যান বুঝছো কেন সমস্যা কেন শুনতে পাইলি কিয়ামত থেকে কিয়ামত শুরু হয়ে যাবে শোনো আমার শাশুড়ি আম্মা চায় তোমাকে বিয়া দিবার জন্য কোরবানি হাটের গরু সাজায় বিক্রি করার জন্য ওই যে তোমাকে দাম দর উঠতেছে যাও শাশুড়ি আমার যাও 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 নাক বোচা চোখ ছোট কি মেরে বাবা এই নিন দাম দর ঠিক না করে আমি আমার ছেলের বিয়েই দেব না কথার কথা সোনার ভরি যদি 20,000 টাকা হয় তাহলে আমার ছেলের ভরি 20×4 80,000 টাকা কত 80,000 টাকা সুতরাং আগে দামদর ফাইনাল হবে তারপর আমার ছেলে মেয়ে দেখতে যাবে আমার আম্মা জান কিন্তু এক কথা মানুষ মানুষ বললে ভুল হবে ম্যাডাম ওই এক কথাই হলো তাই জান আগে মেয়ের বাবার সাথে আম্মা জানের কথা মতো কথা বলুন রাজি থাকে আমার ভাই মানে ছেলেও মেয়ে দেখতে যাবে বিয়েও হবে তাহলে আমি দামদর ফাইনাল করে যোগাযোগ করবো বাবা মাশাল্লাহ আমার পার্সেন্টেজটা মনে থাকবে তো মাত্র 5% হ্যাঁ আচ্ছা চলি মা এর চেয়ে আমার সাগরের গলায় সুন্দর সুন্দর রঙিন কাগজের মালা দিয়ে গরুর হাটে নিয়ে গেলে ভালো হয় না কি বলতে চাস তুই বলতে চাই এসব তুমি কি শুরু করেছো আমাদের বিয়ে দেওয়ার নাম করে রীতিমতো নিলামের ডাক শুরু করেছো কেন করবো না তুই কি আমার জাতা ছেলে সোনার চেয়েও দামি ছেলে তাছাড়া তুই আমার পেটে আসার পর থেকে আজ পর্যন্ত যত টাকা খরচ হয়েছে ওই টাকাটা সুদে আসলে মেয়ের বাবার কাছ থেকে বুঝে নিতে হবে না হ্যাঁ তুমি জানো না মা যৌতুক নেওয়াটা এক ধরনের অপরাধ এই অপরাধের জন্য তোমার আমার শাস্তি হতে পারে তাছাড়া তুমি ছেলে জন্ম দিয়েছো বলে তোমাকে তোমার ইচ্ছে অনুযায়ী মেয়ের বাবার টাকা দিতে হবে তোমার এই ধারণাটা ঠিক না মা ছেলে যেমন মানুষ এই পৃথিবী বলো সমাজ সংসার বলো ছেলের যেমন বেঁচে থাকার অধিকার আছে তেমনি কি মেয়েরও একইভাবে সম অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে তাই তোমার এই চিন্তা চেতনা সবকিছু পরিবর্তন করা উচিত আমাজান তোমার ছেলে কি বলেছে শুনেছো লাইলা দেখ তো মজনুটা কোথায় নিজে তো ঘর জামাই হয়ে আমারটা খাচ্ছে আমার তো মনে হয় আকাশ তোমার জামাই বাবাজির সঙ্গে বৈঠক করেছে নইলে এসব কথা কে শিখিয়েছে আবার আমার ছেলের মাথাটাও চিবিয়ে খাচ্ছে আজ ওর একদিন কি আমার একদিন 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 করে আর আমরা পিছিয়ে যেতে চাই না আমরা আমাদের চার দফা সামনে রেখে
আমাদের দাবি আদার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যারা ঘর জামাই আমাদের সুখের জন্য এই আন্দোলনই হবে একমাত্র দাবি আদায়ের রাস্তা। আর দাবি আদায়ের জন্য আজ রাতে আমরা প্রত্যেকে আমাদের শ্বশুর বাড়ির দেওয়ালে দেওয়ালে পোস্টারিং করব। ওর কত বড় সাহস, আমাদের বাড়ির মধ্যে পোস্টার। মা মা জলদি এসো। কি রে লালা, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বল বল, তোমার জামায় পোস্টার লাগিয়েছি। দেখো না কত বড় সাহস, চার দফা দাবি উল্লেখ করে পোস্টার লাগিয়েছি। চতুর্থ দফা ঘর জামাইকে সরকারি স্কেলের বেতনের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড অফিসারের সমতুল্য বেতনের টাকা দিতে হবে। দেখো মা দেখো, তুমি নরম সুরে একটা কথা বলাতে তোমার ঘর জামাই গরম গরম এসব কি লিখেছে? মজনু কোথায়? ঘুমাচ্ছে। দেখলে না সকাল 9টায় বেটি নিয়ে ডাকতে হবে, পোস্টারে লেখা আছে। লায়লা সাগরের ঘরে যা, হকি খেলার দুটো হকি স্টিক নিয়ে আয় তো। কি বললে মা, তুমি আমার হকি খেলবে নাকি? না, সব ব্যবহার করব। আমার নাম দিলরুবা বেগম, আমার বিরুদ্ধে সত্যি সত্যি আন্দোলন। যা ঠিক আছে। পোস্টার দেখছো? দেখেছি। 9টা বাজছে। হ্যাঁ বেটি আনছো? হ্যাঁ, করা লিকারের বেটি এনেছি জামাই বাবা। একদিন খেলে একজন মনে থাকবে। লাগাবাড়ি আমার বাড়িতে পোস্টার। মনে করেছো তুমি ঘর জামাই সমিতির সভাপতি হয়েছো? শুনে ভয় পেয়েছিলাম ভাই। জামাই বাবা এবার দেখো মজা, আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটুকু বাড়তে পারো। এবার ভয় পালাম। আমার চল চলে গেল। ওসি সাহেব, স্যার স্যার স্যার, আমার একটা কেস লাগতো। আমি সৈয়দ বংশের ফলা, আমার অন্যায় ভাবে টর্চার করছে। কে টর্চার করেছে? আমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা? তাহলে কি তুমি ঘর জামাই? আমি ঘর জামাই, সেটা আপনি কেমনে বুঝলেন বলুন তো। আমিও ঘর জামাই, আমার হাত ভাঙাই তার প্রমাণ। কেন জামাই সে বিয়ে করে? তাইলে আমার কেস ফাইল করতে হবে না। আমি ঘর জামাই সমিতির সভাপতি, আপনি বোধহয় জানেন না। শোনেন কাল কাইসা আপনি ফর্ম ফিল আপ করে দিয়ে দেন, আমি আপনাদের ঘর জামাই সমিতির সদস্য বানাইলাম। ভুল জায়গায় আসলাম, মরারটা কোন কথা নেই, এটা আমার সব মরা মামাটি। এই কষ্ট তখনই দূর হবে যখন আমি ঝিনুককে বউ করে
আমার বুকের ভিতর জড়িয়ে নিতে পারবো, তার আগে না। শোন রাজন, তোর টাকার অভাব নেই, আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি। তুই বাদশাহস্তানের কাছে যা, বাদশাকে টাকা দিয়ে বল জিনুকের বাবাকে বলে দিতে, হয় 48 ঘন্টার মধ্যে জিনুককে তোর সাথে বিয়ে দিবে, নইলে বাজার থেকে দোকান উঠিয়ে দিয়ে জিনুককে তুলে এনে তোর সাথে বিয়ে দিবে। আমাদের কথা মতো কাজটা করে দেখ না, কাজ হয়ে যাবে। আরে বাদশাহ মাস্তানকে ভয় করে না, এলাকাতে এমন কেউ আছে নাকি? বাদশাহ মাস্তানকে এখন কোথায় পাওয়া যাবে? কামটা কি মার্ডার কেস হইলে আরো 4 ডবল লাগবো? না, কোনো মার্ডার কেস না, ওর বাবাকে থ্রেট করতে হবে ওর মেয়েটাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। থাকে গই ঝিনুক স্টোর, কাজই ঠিক করো। বাদশাহ মস্তানের কাছে যখন আইছো তখন মনে করো বিয়ে হয়ে গেছে। থ্যাংক ইউ মৃণাল। বাদশাহ ভাই, থেরেটটা দিয়ে আয়। আচ্ছা বাবা রে বাদশাহ মস্তান, বাদশাহ মস্তান পালাই। অ্যাডভোকেট সুলতানখানের ছেলে, তোর মায়া ঝিনুকরে পছন্দ করছে, 48 ঘন্টার মধ্যে হেল লাগে তোর মায়ার বিয়া দিবি, এটা বাদশাহ ভাইয়ের অর্ডার। অনেক সময় বাবা, এই সময়ের ভিতর আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। কি বলতে চাস তুই? খুব সোজা কথা বাবা, ভয় করলেই ভয়, যদি সাহস নিয়ে প্রতিবাদ করা যায় তাহলে বাদশাহ মতো অনেক মাস্তান মাস্তানি ছেড়ে দিয়ে সোজা লাইনে চলে আসবে বাবা। কি করে প্রতিবাদ করব? আমার তো কোনো ছেলে নেই, প্রতিবাদ করতে হলে নিজের শক্তি লাগে। ভুল বললে বাবা, ছেলে নেই বলে গুন্ডা মাস্তানের কথা মতো বিয়ে করতে হবে? দেশে আইন নেই, পুলিশ নেই? চলো একবার থানায় যাই, পুলিশকে বলি, পুলিশের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। কেন দেবে না? পুলিশ তো তোমার বাবার চাকর, আর তোমার মতো মেয়ে যে বাবার ঘরে তাকে তো নিরাপত্তা দিতেই হবে নাকি? আপনি একজন পুলিশ অফিসার হয়ে কি বলছেন বুঝতে পারছেন? এই কেন বুঝবো না, কেন বুঝবো না? বোঝার জন্য কি তোমার কাছে নতুন করে বই পড়তে হবে? তোমরা জানো না বাদশাহ কে, বাদশার ক্ষমতা কতটুকু, বাদশাহ ইচ্ছে করলে কি না করতে পারে। চল ঝিনুক, চল। দাঁড়াও বাবা, এখন জানলাম বাদশাহ সেই মাস্তান যে মাস্তানের চামচা আপনার মতো পুলিশ অফিসার। এখন জানলাম বাদশার ক্ষমতা আপনার মতো পুলিশ অফিসারের চেয়ে অনেক অনেক বেশি। এখন জানলাম বাদশাহ ইচ্ছে করলে আপনার মতো পুলিশ অফিসারের ঘর থেকে মা বোন স্ত্রী কন্যাকে তুলে আনতে পারে। কেন মারবেন আমার মেয়েকে? কেন মারবেন? আমার ঝিনুকটা এতটুকু মিথ্যে বলেনি। আপনি প্রশ্ন করেছেন, ঝিনুক সেই প্রশ্নের সঠিক সত্য জবাব দিয়েছে। এখানে অন্যায় হলো কোথায়, অপরাধ হলো কোথায়? আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা দেবার জন্য সরকার আপনাকে বেতন দেয়, গুন্ডা মাস্তানদের আশ্রয় প্রশ্রয় দেবার জন্য আপনাকে বেতন দেয় না। কিন্তু এখন আপনার মতো কিছু অসৎ অফিসার সরকারের দুর্নাম করার জন্য, পুলিশের দুর্নাম করার জন্য গুন্ডা মাস্তানদের বন্ধু হয়েছে। কিন্তু এটা থাকবে না, সব কিছুর যেমন শেষ আছে আপনার মতো অসৎ পুলিশ অফিসারের এই অবস্থানের শেষ আছে। আইন আপনাকেও ছাড়বে না, ছাড়তে পারে না। এই ভাষণ দেবে না, ভাষণ দেবে না, এখান থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু হাজতে ঢুকিয়ে বাংলা মার দিয়ে পঙ্গু করে দেবো। চলো বাবা, আইনের ঘর যদি অপরাধীদের ক্লাব ঘর হয়ে যায় সেখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চলো চল মা। ওই একটা বের দে, এখন থেকে সাবধানে চলাফেরা করবি। হ্যাঁ আচ্ছা বাবা। কই গেছিলি?
না দে আমার নামে কেস করতে কি কেস করে পারলি না আই তারা দেখ বাচ্চার হাত ধরছে তাও আবার মাইয়া মানুষ ওই বিড়া এই বুঝি তোর এই মাইয়া জিনিস খান তো বলাই খুব তো দেখছি রোমান্টিক মাইয়া না তেজি মাইয়া অনেক ট্যাচ তোর অনেক ট্যাচ চল তোর গরম শরীরটা ঠান্ডা করে দেই আই লে চল মনে কর ঝিনুক তোর বোন হলে আমি তোর দুলা ভাই দুলা ভাই আই ফাঁকি করে ভালা বাবা এই সেই যে আমাকে রাজনের হাত থেকে রক্ষা করেছিল এইভাবে তুমি আর কতবার গুন্ডা মাতান বাজে ছেলেদের হাত থেকে আমার ঝিনুককে রক্ষা করবে শকুনের নজর পড়েছে আমার মেয়েটার উপর লুকিয়ে রাখাটা দেখছি মুশকিল হয়ে পড়েছে এতটা ভয় পাবার কারণ নেই তারপরও যদি ঝিনুকের চলাফেরা করতে সমস্যা হয় আমি তো আছি আপনারা ঝিনুকের আপত্তি না থাকলে আমি ঝিনুককে বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে চাই আপত্তি থাকবে কেন তোমার সাথে প্রেম করেছি তোমাকে ভালোবেসেছি বিয়ে করে ঘর করার জন্য তার মানে তুমি এই মুহূর্তে বসে যে শ্বশুর বাড়ি যেতে প্রস্তুত আচ্ছা তার ঘুষ লাগবে ঘুষ 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 ছাড়া এখন আর কোনো কাজ হয় না ম্যাডাম শোনো তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করার আমার কোনো ইচ্ছেই নেই ইচ্ছেটা তোমার তাই প্রেমের ফাইলটা পাস করাতে হলে ঘুষ আমাকে দিতেই হবে ঘুষ দিতেই হবে ইয়েস ম্যাডাম ঘুষ ছাড়া বিকল্প কোনো রাস্তাই খোলা নেই ঠিক আছে দেব রাইট রাইট অল রাইট ঘুষ প্রেমের ফাইল পাস করানোর ঘুষ ঘুষ দিবে না ফাগুন গেল রে মনে জ্বালা ছিল রে এই ফাগুনে তোমার ছোঁয়ায় প্রেমের আগুন জ্বলে রে তোমার
কাছে এসো খেলি দুজন প্রেম প্রেম খেলা, কাছে এসো খেলি দুজন প্রেমের খেলা। হারিয়ে যেতে তোমার নীল ওই দুটি চোখে, তোমার পরশে মনে লাগে কত দোলা। কাছে এসো খেলি দুজন প্রেম প্রেম খেলা, কাছে এসো খেলি দুজন প্রেমের খেলা। বর্ষে যে আমি শুভ লগনে তোমারই হব ফুল সজ্জাতে, তোমার পরশে মনে লাগে কত দোলা। কাছে এসো খেলি দুজন প্রেম প্রেম খেলা, কাছে এসো খেলি দুজন প্রেমের খেলা। ও আমার প্রাণ রে, ও আমার জান রে, একটুখানি কত ফাগুন গেল রে, মনে জ্বালা ছিল রে, এই ফাগুনে তোমার ছোঁয়ায় প্রেমের আগুন জ্বলে রে। তোমার পরশে মনে লাগে কত দোলা, কাছে এসো খেলি দুজন প্রেম প্রেম খেলা, কাছে এসো খেলি দুজন প্রেমের খেলা। আসেন আসেন ম্যাডাম, আসেন খান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দিলরুবা, সেই 30 বছর আগের দিলরুবা তুমি, কি আশ্চর্য না? কোথাকার পানি স্রোতের টানে বাঘ খেতে খেতে কোথায় এসে মিশে যায়। তাহলে সাগর তোমার ছেলে? আরে তোমার ছেলে মানে তো সাগর আমার ছেলে। আমি যদিও ঘটককে কম দেওয়ার কথা বলেছিলাম, এখন তারও বেশি দেবো, মনে আছে দিলরুবা? একদিন টাকার জন্য তোমাকে আমি বিয়ে করতে পারিনি। সবই তো তুমি বলছো সুলতান, আমাকে কিছু বলতে দাও। তোমার কিচ্ছু বলার নেই, আর যা বলার আমি বলবো। তুমি শুধু আমার দিকে তাকিয়ে শুনবে দিলরুবা বেগম। আঙ্কেল, আপনি এই বয়সে এত রোমান্টিক, না জানি অল্প বয়সে আর কত রোমান্টিক ছিলেন। সে কথা আর তোকে নতুন করে বলতে হবে না। বলতে পারিস কলেজের রোমান্টিক হিরো বলতে তোর আঙ্কেলই ছিল সুলতান। তোমার সেই কলেজের নাটকের অভিনয়ের কথা মনে আছে? তুমি ছিলে হিরো আর আমি ছিলাম হিরোইন। আম্মাজান তুমি নাটকও করেছো? করেছি মানে, তোমার আম্মাজান ছিল তো কলেজের পাগল করা হিরোইন। অনেক কথা। এবার বলো, তোমার ছেলে আমার মেয়েকে কবে দেখতে আসবে? তুমি যখন বলবে তখন। তা মামুনিকে একবার ডাকো, মামুনির সাথে আমি একবার পরিচিত হতে চাই। রোনা রোনা, মামুনি এদিকে একবার এসো তো। তোমার রাত্রে ফোন করার কথা ছিল, ফোন করলে না কেন? আমি কিন্তু খুব রাগ করেছি। তাই ওকে বাই।
বাপি তুমি আমাকে কল করেছো? হ্যাঁ মামনি, এদের সাথে পরিচিত হও, এ হলো তোমার দিলরুবা আন্টি। হ্যালো। তোমার এই আন্টির ছেলের সাথে তোমার বিয়ের কথা পাকাপাকি হচ্ছে, আর এ হলো তোমার আন্টির মেয়ে, কি যেন নাম? লাইলা বানু। হাই। আর এ হলো ঘটক মুন্সি আব্দুর রহমান। হ্যালো। শুনুন আন্টি, আমি বউ হয়ে গেলে কিন্তু এসব শাড়ি টাড়ি পড়তে পারবো না, আপনাদের পড়তে দেব না। এখন হলো আধুনিক যুগ, মিডিয়ার যুগ। আন্টি বন্ধু রিমিক্স গানগুলো দেখেন না? আমার সব পোশাক তো রিমিক্স গানে নায়িকাদের দেখেই তৈরি করা। খুব ভালো করেছো, তোমার মতো মেয়ে আমার ঘরে বউ হয়ে গেলে আমরাও তোমার মতো মডার্ন ড্রেস বানিয়ে নেব। আন্টি আমি আপনার কথা শুনে খুব খুশি হলাম, বউ শাশুড়ি একই রকম পোশাক না পরলে কি মানাবে? মানাবে না। আচ্ছা আন্টি আপনার ছেলে কার মতো? শাহরুখ খান না আমির খান? শাহরুখ খান আমার খুব প্রিয় হিরো। আমার ভাইটা শাহরুখ খানের মতো দেখতে। দ্যাটস গুড। আন্টি আমি কিন্তু আপনার ছেলে ইন্টারভিউ নিতে চাই। ইন্টারভিউ? ইন্টারভিউ অবশ্যই নেবে, এটা হলো মডার্ন যুগ, এই যুগের মেয়েরাই বিয়ের আগে ছেলেদের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নিতে আসবে? আমার ইন্টারভিউ কিসের জন্য? কে আসবে? একটি মেয়ে, আধুনিক মেয়ে, তোর সাথে যার বিয়ে হবে। খাইছে কিসের বিরুদ্ধে কি কয়? এইবার তাহলে আমার সালার 12টা বাজে যাব। তুমি এসব কি বলছো? হ্যাঁ কিছু না শাশুড়ি আম্মা, বলছিলাম খুব ভালো সিস্টেম। হ্যাঁ তোমার মাথা ঠিক আছে না? নেই মেয়ে আসবে সাগর ইন্টারভিউ নিতে। কেন আসবে না? এই কি যেই সেই মেয়ে? এই শহরের নাম করা ব্যারিস্টার সুলতান খানের মেয়ে, তোকে কত টাকা জিনিসপত্র দেবে জানিস? এই কম করে হলেও 20-30 লাখ টাকার জিনিস তো হবেই। শালা ভাই, তার মানে কোরবানি হাটে তোমার বেচা কিনা শেষ। শাশুড়ি আম্মা শালা ভাইয়ের কি কোরবানি গরুর মতো? বেশি কথা বলছো তুমি। আরে বললাম কই, শুরুই তো করতে পারলাম না। আরে দুলাভাই অন্যটি কি বললো? তুই কি বুঝবি, তুই তো চামচা হয়ে গেছিস। চুপ, তুই সত্যিকারে বউ হলে আমাকে চামচা হতে হতো না। আকাশ আমি কিন্তু আমার কথার ভিতর অন্য কথা একদম পছন্দ করি না। সাগর আমি তোকে বলছি, সুলতান খানের মেয়ে তোর ইন্টারভিউ নিতে আসবে, এটাই ফাইনাল, তাই 27 তারিখে কোথাও যাবি না, তুই বাড়িতেই থাকবি। মা ইন্টারভিউ নেবার জন্য ক্যামেরা লাইটও আসবে, নিশ্চয়ই ইন্টারভিউটা কোনো চ্যানেলে দেখানো হবে। শাশুড়ি মা রে গুতা গুতা রে গুতা, এই প্রাণে শোয় না গুতা আর গুতা। বাজারের হিসাবটা ঠিকভাবে মিলাইতে না পারলে আবারও খামু গুতা। মুরগির মাংস 500, খাসির মাংস 800। দুলা ভাই এত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি মধুর হাড়ি শেষ হয়ে গেল দুলা ভাই? আরে আমার শালা ভাই এখন শুধু হাড়ি আছে, মধু নাই। সাগর আবার ওই অকর্মার সাথে কিসের কথা বলছিস? ও ও আকাশ বলতো তুই কেমন আছিস? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো তাই বলো। এই অকর্মা সংসারে থাকলে কি করে ভালো থাকি বলতো? শাশুড়ি আম্মা আপনি কিন্তু বারবার আমার অপমান করেন। আমি কিন্তু বলছি আমি বাংলাদেশ গর্জামাই সমিতির সভাপতি, যদি আন্দোলনের ডাক দেই তাইলে কিন্তু সব তাহলে একটা কাজ করো, বউ শাশুড়ির যুদ্ধ একটা ছবি হয়েছে, তুমি বললে আমি জামাই শাশুড়ির যুদ্ধ একটা ছবি বানাই, তোমাদের দুজনের প্রতিদিনের দৃশ্য ছবিতে দেখালে সে ছবি সুপার হিট হয়ে যাবে। তুই আমার সাথে ইয়ারকি মারছিস? হ্যাঁ মা ইয়ারকি মারছি না, শোনো এবার বুবুকে দুলাভাই সহ আলাদা করে দাও, তারপর ছেলেদের বিয়ে দিয়ে বউ নিয়ে আসো। জামাই দিয়ে তো অনেকদিন ঘর করলে, এবার ছেলেদের বউ নিয়ে ঘর করো। ছেলের বউ নিয়ে ঘর করার সময় আর দেরি নাই। এবার
এক এক করে তোদের দুজনকে বিয়ে দেব, শুধু সময়টুকু অপেক্ষা। আরে সময় চাও মানে রাজি হয়ে গেছে, এই কথাটা 90% ধরতে পারিস। মনে কর রাজি হলো, তারপর মাকে ম্যানেজ করব কি করে? আমি আছি না, আমি আর দুলাভাই তোকে এমন একটা বুদ্ধি দেব দেখবে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এখন শুধু খবর নিয়ে দেখ 100% রাজি হলো কিনা। তোমাকে বিশ্বাস করা যায়, এই কথাটা বাবা হিসাবে আমি ঝিনুককে বলতে পারি, কিন্তু তারপরেও কথা থেকে যায়। আমি খুব গরিব বাবা, দেখো আমার বাড়িতে প্রাচুর্যের চিহ্ন নেই, কিন্তু একটু চেষ্টা করলে বুঝতে পারবে সুখের একটা ছায়া আছে। তাই আমার মেয়েটা যদি তোমাদের প্রাচুর্যের মাঝে গিয়ে জীবনের সামান্য সুখটুকু হারিয়ে ফেলে, তাহলে এই মা মরা মেয়েটার মতো দুঃখিনী আর কেউ হবে না। আর এই দুঃখের কষ্ট যেমন আমি সইতে পারবো না, তেমনি আমার ঝিনুকও পারবে না। আমার বাবা নেই, তাই ঝিনুকের বাবা মানে আমারও বাবা। ঝিনুকের ব্যাপারে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, অনেক বড় আশা করে আপনার ঝিনুককে আমার ঘরে নিতে চাই। আমি কথা দিচ্ছি আপনাকে আমি কোনোদিন ছোট হতে দেব না। আচ্ছা বাবা। এই হলো আমার শালা ভাইয়ের মতো কথা, তোমার কোনো ভয় নাই শালা ভাই, আমি তোমার পেছনে পেছনে আছি। কথায় কয় না, ভয় করলি ভয়, হামলা দিলে কিছুই নয়। তুলা ভাই আমাকে একটা বুদ্ধি দাও তো, যে বুদ্ধিতে মা আর বুবু মোটামুটি ম্যানেজ হবে। কি বুদ্ধি করা যায়, কি বুদ্ধি করা যায়। পাইছি শালা ভাই, শোনো বাজার থেকে ইমিটেশনের মোটা মোটা গয়না কিনা ঝিনুককে পরাইয়া বউ করে আনতেইব। আম্মা জিজ্ঞেস করলে তুমি বলবা 100 ভরি স্বর্ণ ধরা পড়ে যাবো না তো। কি যে বলো শালা ভাই, সোনার দোকানে নিয়ে ঘোষণা দিলে কেউ বুঝতেই পারবো না সোনা না ইমিটেশন। এবার চল, আমার এক বন্ধুর রেন্টে কারের ব্যবসা আছে, ওখান থেকে কয়েকটা গাড়ি নিয়ে তোর বউ নিয়ে আসি কারে। ওয়াদা চল। চিনুক আসলে একটু ভাগ্যবতী, তার সাগরের মতো বর পেলি। Thank you.
পেয়েছি পরশুনি সব চাওয়া শেষ চাওয়া তুমি শুধু তুমি পেয়েছি পরশুনি বাহ সুন্দর লাগছে আমার ঝিনুককে সুন্দর লাগছে বাবা তোকে একটা কথা বলি মা প্রতিটি নারী তোর মতো বউ সেজে স্বামীর ঘরে যায় আর বেরিয়ে আসে তখন যখন লাশ হয়ে যায় তুমি দোয়া করো বাবা আমি যেন তোমার কথাটা মরণ পর্যন্ত সত্যি করতে পারি আন্টি আম্মা এদিকে আসেন 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 আম্মা দেখেন কত গাড়ি কত টাকা পয়সা নিয়ে এই গাড়িগুলি আইছে বুঝতে পারছেন কোটিপতির মাইয়া আম্মা রাজু রেজাত বুঝতে পারছেন এই জামাই বাবাজি এইসবের মালিক কে আর কি কর আপনি আমি আম্মা রাজু রেজাত চলো তো আম্মা গো আম্মা এই নতুন বউটারে ঘরে তুলে নেন লাইলা লাইলা সাগরের বউকে ঘরে তোল আলহামদুলিল্লাহ কি আনন্দ আরে আজি পাহা হাল করিয়া পাজান গোদ তোরা সুন্দরী কমলা নাচে সবাই খারাপ মনে হইতেছে তুমি সাজাহান আমার বন্ধু মমতাজ এই মরিদি গায় এই মনে করো এইটা কে এই যে বিটা কাটো কাটো দাও কম দাও কম দাও এ যাও আরে সুন্দরী কমলা নাচে আরে আসো চলো তুমি তো অনেক দূরে শাশুড়ি আমার ডরে দোতলায় আসো না চলো না আজকে আমরা বাসর ঘরটা করি আসলই না ফুল থাকুক আর নাই বা থাকুক আজ আমাদের ফুল সজ্জা ধন্য আমি তোমায় পেয়ে ছোট্ট একটু আশা সারা জীবন পাই যেন তোমার ভালোবাসা সাগর মামুনি মামুন বলুন কি হয়েছে সাগরের মা আমাকে ডেকে নিয়ে অপমান করেছে সাগর আমার সামনে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ঢুকেছে অপমান আমার অপমান
অপমান, কান বংশের অপমান। দিলরুবা এমন কাজ করলো? না, আমার মনে হয় কোথায় একটা গন্ডগোল আছে। কি আছে না আছে আমি জানতে চাই না। তুমি যদি আমার বাবা হও তাহলে আমাকে কথা দাও, আমাকে একদিনের জন্য হলো ওই বাড়িতে সাগরের বউ হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে। রাজন, খোঁজ নিয়ে দেখ মেয়েটিকে, কে আমার ওনার জায়গাটা দখল করলো। বাবা, আমি মেয়েটাকে চিনি, ওর নাম ঝিনু, ওর বাবার ছোট্ট একটা ফাস্টফুডের দোকান আছে। বাবা, তাহলে তো আমি একটা ছোট লোকের মেয়ের কাছে হেরে গেছি। এই হার আমি মেনে নিতে পারি না। তুই হারবি না, আমিও তোকে হারতে দেবো না। তুই আমার বোন, সুলতান খান আমাদের বাবা, তাই আমাদের জিততেই হবে। বাবা, সাগরের ভাই আকাশ আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট আনোয়ার সাহেবের মেয়েকে ভালোবাসে। সোনার এই ইচ্ছাটাকে পূরণ করবার জন্য আমি আনোয়ার সাহেবের মেয়েকে সুরূপের দাস হিসেবে ব্যবহার করতে চাই। কে করে? শাবাশ রাজন, এই না হলে তুই আমার ছেলে। বাড়িতে এত কাজের লোক থাকতে তুমি চানি আসলে। মা, আমি থাকলে কাজের লোক করবে কেন? মায়ের সেবা এখন থেকে আমি নিজের হাতে করব। আহা, কথাটা শুনে প্রাণটা জুড়ে গেল। লক্ষ্মী বৌমা আমার, তুমি যে বড় ঘরের মেয়ে প্রথম দিন দেখেই বুঝতে পেরেছিলাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কোথায় আছো? আমার টাকা ছিনতে করে নিয়ে গেল। তোমার সেবা যত্ন পেয়ে আমার পা ব্যথাটা একেবারেই চলে গেছে। এই লায়লা, দেখ না বৌমা কত লক্ষ্মী। হ্যাঁ,
দেখতে হবে না ভাবিতা কার মজনু বাবা তো বৌমার প্রশংসার পঞ্চমুখ বৌমা এ বাড়িতে আসার পর থেকে বাড়িটা আলোতে ভরে গেছে বৌমা তো নয় যেন আলোর দিনে চেরাক পেয়েছো বৌমা জি যাও অনেক হয়েছে এবার তোমার ঘরে যাও আচ্ছা মা বাড়িটা নিয়ে যাও জি তুমি বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না এই টাকা চিন্তায় হয়েছে আনোয়ার সাহেব নিজেই এই 25 লাখ টাকা চিন্তায় নাটের গুরু মিথ্যে কথা এমডি সাহেব আপনি আমার মালিক আপনি কি রাজন বাবাজির কথাটা বিশ্বাস করবেন এই 25 লাখ টাকা চিন্তায় আমি নাটের গুরু এত বড় অবিশ্বাস আপনি করবেন না যা একে পুলিশের কাছে নিয়ে যা পুলিশ ঠিকই মুখ থেকে বের করে আনবে টাকাগুলা কোথায় চিন্তায় করে নিয়ে গেছে বাবা কেন আসছে না ফোন করে দেখি তো কাজু তোর বাবা আমাদের 25 লাখ টাকা ছিনতাইয়ের সাথে জড়িত কি বলছিস রুনা আমার বাবা তোদের 25 লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত অবশ্যই আর এর জন্য তোর বাবা এখন থানা হাজতে এরপর আদালত তারপর জেলে কম করে কত বছর জেল হতে পারে ভাইয়া 5 বছর শোনো কাজল তোমার বাবাকে তুমি একমাত্র বাঁচাতে পারো আমি একমাত্র মেয়ে বলুন আমি কি করে আমার বাবাকে বাঁচাতে পারি কাজটা খুব কঠিন না তুমি তো সাগরের ভাই আকাশকে ভালোবাসো হ্যাঁ আমাদের কথা মতো তোমাকে ওই আকাশকে বিয়ে করতে হবে তারপর বউ হয়ে ওই বাড়িতে যাবে তারপর আমরা যা বলবো আমাদের কথা মতো কাজ করবে কাজটা যেদিন শেষ হবে সেদিন তোমার বাবার বিরুদ্ধে আমরা মামলা তুলে নেব তোমার বাবা জেল হাজত থেকে বেরিয়ে আসবে বলো রাজি ঠিক আছে একবার তুমি থানায় যাও তোমার বাবাকে একবার নিজের চোখেই দেখে আসো তারপরে না রাজি হবে বল বল তুই চিন্তা করেছিস বল কেন রাজি হব আমি এই টাকা চিন্তার সাথে জড়িত নই বলবি বলবি আর মারলেই বলবি কাজল ওরা আমাকে মেরে ফেলবে মা এ আঘাত আমি আর সহ্য করতে পারছি না তুই তুই আমাকে বাঁচানোর ব্যবস্থা কর মা ব্যবস্থা কর বাবা আমি মায়ের আদর পাইনি তুমি আমার সবকিছু তোমাকে বাঁচাবো বাবা আমি কথা দিয়ে গেলাম আমি তোমাকে বাঁচাবো আমি তোমাকে বাঁচাবো এসে গেছি কি হলো আসতে দেরি করলে কেন
আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? তোমাকে বিয়ে করতে আপত্তি থাকবে কেন? তাহলে চলো আজই আমরা বিয়ে করব। আজই? হ্যাঁ আজই। তুমি মনে করো না, সাগর ভাই নকল সোনা দিয়ে বিয়ে করেছে বলে আমিও করব। আমি একটা রাস্তার মেয়ে নিয়ে যাব না। আমি জানি তোমার মা চায় তোমাদের বড় ঘরে বিয়ে দিয়ে অনেক কিছু পেতে। আমার মা আমার জন্য 100 ভরি স্বর্ণ ও 10 লাখ টাকা রেখে গেছেন, এগুলো আমার কাছে। আমি শুধু এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে চাই, এই কারণে। আজকের দিন থেকে কাল হলে বাবা আমাকে তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবেন। আমি তো তোমাকে ছাড়া বাঁচব না। কাজল, আমিও তোমাকে ছাড়া বাঁচব না। চলো, তোমাকে বিয়ে করে নিয়ে আমি ঘরে ফিরব। চলো চলো। জিনুক, এইবার তোমার সুখের ঘরে আগুন জ্বলে উঠবে। আর এই আগুনটা জ্বালাবে কাজল। কাজল, কাজল ভিতরে এসো, ভিতরে এসো। এসে পড়েছি। এসো, তুই যা, আমি যাবো না, পড়ে যা, যা। বসো বৌমা, দেখি তো। বাবা কি সুন্দর মুখটা! বা অনেক অলংকার পড়েছো তো, নাও আংটিটা পরো। দেখি ভাবি, তোমার হাতটা কি সুন্দর! দেখো দেখি দেখি। বাড়িতে বউ হয়ে এসেছো, তাই ঝিনুকের উপহার তোমার গ্রহণ করা উচিত। অবশ্যই উচিত মা, কিন্তু আপনারা আসল নকল চিনতে না পারলেও আমি ঠিকই চিনেছি। আমি তো তোমার কথাটা ঠিক বুঝতে পারছি না বৌমা। আপনি কি মনে করছেন এই হারটা সোনার হার? ওই গহনাগুলো সব সোনার, সব ইমিটেশন, সব ইমিটেশন। তাই কিছু মনে করবেন না, আমি কোনো গরিব ছোট লোকের মেয়ে নই যে আমাকে কেউ ইমিটেশনের গহনা, কেউ সোনা মনে করে দিলেই তা পড়তে হবে। চমৎকার সাগর, তোর শ্বশুর কোন প্রতারণার স্কুলে মাস্টারি করে, যার জন্য আমাকে বোকা বানাতে বাজারের 7টা ইমিটেশনের গহনাকে সোনার গহনা বলে চালিয়ে দিয়েছে? কাজল না তুললে তো আমি কোনোদিনই এর প্রতারণা ধরতে পারতাম না। সাগর, ইমিটেশনের গহনা দিয়ে ওর বাবা আমাকে ঠকাতে চেয়েছিল। এখন ভালো করে বুঝে দেখ, বাজারের কোনো অচল মেয়েকে তোর সরলতার সুযোগ নিয়ে চালিয়ে দেয়নি? শোন সাগর, কাল তোর শ্বশুরকে আমার কাছে ডেকে নিয়ে আসবি। লাইলা, বৌমাকে নিয়ে আয়, চলো ছোট ভাবি। আকাশ, কেন তুই কাজলের উপর অভিমান করে বাইরে বসে থাকবি? কাজলের কি দোষ? ভুল আমরা করেছিলাম, আমাদের সেই ভুলটা কাজলের চোখে ধরা পড়েছে মাত্র। আজকের রাতটা একটা মধুর রাত, তুই তো আমার শুধু ভাই না, বন্ধুর মতো। তাই বলছি, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, সেদিন তো আর তোর জীবন এই রাতটা ফিরে আসবে না। যা, আরে যা না, কাজল তোর জন্য অপেক্ষা করছে। ওঠ, আর ওঠ তো। আরে
ঘাটে কেন এত দূরে এসো না তুমি একটু কাছে যেও না তুমি আমাকে একা ফেলে শোনো ভালো একটু করে পোড়াও প্রেম আগুনে আমাকে আগুনে আমাকে আগুনে ভালোবাসে পারি না ফেরাতে তোমার ইশারাতে তোমার জাদুতে পারি না বাঁচাতে কামনার আগুনে আমার এই মন পুড়ে যেও না তুমি আমাকে একা ফেলে এই রাতটা বাড়ে যত হায় দোলে মন তোমারই আশায় বাসো না ভালো একটু করে পোড়াও প্রেম আগুনে এই মধুরাতে কেন এত দূরে এসো না তুমি একটু কাছে যেও না তুমি আমাকে একা পেলে যেও না তুমি আমাকে একা ফেলে এই রাতটা বাড়ে যত হাই ধুলি মন তোমারই আশায় বাসো না ভালো একটু করে পোড়াও প্রেম আগুনে এই রাতটা বাড়ে যত হাই ধুলি মন তোমারই আশায় বাসো না ভালো একটু করে পোড়াও প্রেম আগুনে হ্যালো কে ব্যারিস্টার সুলতান বড় ধরনের একটা ধোকা খেয়েছো না চিন্তা করো না ধোকা খেলে নিজের ভুলটা শুধরানো যায় সুলতান তোমার সাথে কথা বলার মুখ আমার নেই কথা তুমি বলবে কেন আমি বলবো তুমি শুধু শুনবে আর জীবনের ভুল শুধরাবে শোনো ঠিক বলেনি তুমি আমাকে রিল্যাক্স করলে সুলতান ওই ছোট লোকের মেয়েটা এবার বুঝবে
আমি দিলরুবা কি আমার বাবা তোমাকে আগেই বলেছিল যে আমরা প্রাচুর্যের মুখ দেখিনি কিন্তু আমাদের ছোট্ট সংসারে সুখের ছায়া আছে আর সে সুখের ছায়াতেই আমি বড় হয়েছি অথচ তুমি আমাকে কেন বলেছিলে এইসব গহনাগুলো সোনার গহনা কেন বলেছিলে এই গহনাগুলো আমাকে এই জন্য পড়তে হবে যাতে তোমার মা মনে করে আমার বাবা আমাকে দিয়েছে আমি তোমার টাকার কেনা গহনা পরে আমার বাবার নাম ফলাতে চাইনি শুধুমাত্র তোমার অনুরোধে বাধ্য হয়েছিলাম সাগর তুমি বলেছিলে তোমার মায়ের কাছে আমার বাবাকে ছোট করতে চাও না আমার বিশ্বাসের এই মূল্য এই পুরস্কার তুমি আমার বাবাকে তোমার মায়ের সামনে সবার সামনে প্রতারক বানিয়ে দিলে তুমি প্রমাণ করে দিলে আমি একজন প্রতারকের মেয়ে শুধু তাই নয় তোমার মা আমাকে বাজারের মেয়ের সাথে তুলনা করেছে এই ছিল তোমার ভালোবাসা সাগর সাগর আমাকে তুমি নিজ হাতে যে কলমকে দাগ এনে দিলে তা আমারই দাগ দোহাই তোমার আমার বাবাকে ডেকে এনে সবার সামনে অপমান করো না তোমাকে বিয়ে করে যদি খুব বেশি অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য আমার বাবাকে শাস্তি পেতে দিও না অন্তত এই দয়াটুকু করো আমাকে করুণা করো আমাকে দয়া করো সাগর সাগর তাহলে তোকেও প্রমাণ করতে হবে আমি তোর মা এর জন্য আমার একটা কথা তোকে রাখতে হবে নইলে মনে করব আমি আসলে তোর কাছে সৎ মা তোর নিজের মা হতে পারিনি এ তুমি কি বলছো মা আমি আমি তোমাকে সৎ মা মনে করি এ কথা তুমি বলতে পারলে বলো মা বলো অন্তত একটা দিনের একটা মুহূর্তের কোনো ঘটনা তুমি বলো আমি তোমাকে মায়ের মর্যাদা না দিয়ে সৎ মা মনে করে তোমাকে অপমান করার চেষ্টা করেছি আমি জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ থাকে আমি তো মা বলে ডাকার পর থেকে তোমার পায়ের নিচে আমার বেহেশ খুঁজেছি সন্তানের কাছে যদি সবচেয়ে মধুর ডাক মা হয় সেই মধুর ডাক তো আমি তোমাকে প্রথম ডেকেছি মা তুমি আমাকে একটা কথা রাখার জন্য বলছো আমি তোমাকে বলছি সেই কথাটা রাখার জন্য আমাকে যদি ফাঁসির দড়িতেও ঝুলতে হয় আমি তাও ঝুলব তবু আমার মায়ের কথা অমান্য করে তোমার সৎ ছেলে আমি এই কথাটা বলতে দেব না লায়লা যা ড্রয়িং রুমে সবাইকে ডেকে আন কথাটা আমি সবার সামনে বলতে চাই আচ্ছা সবাই শোনো ঝিনুকের বাবা একজন প্রতারক ঝিনুকের বাবাকে ডেকে সবার সামনে অপমান না করার জন্য সাগর অনুরোধ করেছে আমি বলছি আমার একটা শর্ত মানলে ঝিনুকের বাবাকে ডেকে এনে অপমান করব না তাই তোমাদের সবাইকে ডেকে এনেছি সাগরকে সবার সামনে আমার মাথায় হাত দিয়ে কথা দিতে হবে আমি মায়ের মাথায় হাত রেখে কথা দিচ্ছি মা যে শর্ত দেবেন আমি সেই শর্ত মেনে নেব আমার শর্ত হলো আজ থেকে ছ মাসের মধ্যে ঝিনুকের বাবাকে ইমিটেশনের গহনার পরিবর্তে সোনার গহনা করে দিতে হবে ছয় মাস পর্যন্ত সাগর আর ঝিনুকের মধ্যে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক রাখতে পারবে না শুধু তাই নয় ছ মাসের মধ্যে গহনা দিতে ব্যর্থ হলে ঝিনুককে তালাক দিতে হবে আমার পছন্দ করা মেয়েকে সাগরকে বিয়ে করতে হবে এটাই আমার শর্ত আকাশ আকাশ তোমার কি হয়েছে কাজল এ তুমি কি করলে সংসারে পা দিয়ে নারী হয়ে আরেকটা নারীর জীবনে আগুন জ্বালিয়ে দিলে আমি তো আগুন জ্বালাতে চাইনি তাহলে বলো তোমাকে দিয়ে কেউ আগুন জ্বালাতে বাধ্য করেছে বিশ্বাস করো আকাশ আমাকে আমাকে কেউ কিছু বলেনি
তোমার কাছে এই ব্যবহারটা আশা করিনি কাজল। তুমি জানো না ঝিনুকের কোনো দোষ নেই, ঝিনুকের বাবার কোনো দোষ নেই। এই বুদ্ধিটা আমি সাগর আর মজদুদুলাবে দিয়েছিলাম। আমাদের তিনজনকেই ঝিনুকের কাছে তুমি অপরাধী সাজিয়ে দিলে। আমি জানি না আমাদের এই অপরাধের জন্য ঝিনুককে কোথায় গিয়ে দাঁড়াতে হয়। ব্যাপার কি, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? এই ঘর তো আর আমার জন্য না, বাড়ির কোনো কোনায় নিজের জন্য একটু জায়গা করে নেব। আমার একটা ভুল, তোমার কাছে আমাকে আসামি সাজিয়ে দিয়েছে, আমার প্রতি তোমার বিশ্বাসে ফাটল ধরিয়ে দিয়েছে। তারপরও আমি বলবো আমি হেরে যাব না, তোমাকে আমি হেরে যেতে দেব না। মার শর্তটা আমি যেমন করেই হোক তোমার বাবাকে দিয়ে পূরণ করাবো। শালা ভাই, এইবারে সবাই মনে করে আমি ঘরজামাই অকর্মা, তোমার পাশে তাই কে? আমার এই ছোট্ট বোনটার জন্য আমি কিছু করতে চাই। মজনু ভাই, তুমি কেন আমার জন্য কষ্ট করবে? কষ্ট তো আমারই করতে হইব। তোমার ওই ইমিটেশনের গয়নার বুদ্ধিটা আমি দিছিলাম, আমি মনে করছিলাম গয়নাগুলি দেখা শাশুড়ি এম্মা তোমার বুকে টেনে নিব। জানতাম না, বিশ্বাস করো জানতাম না আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাব। আমি জানতাম না তোমার কাঁধা একে প্রাণ খুলে হাসবো। আমি জানতাম না। বাবা, আজ তোমার সাথে চিয়ার্স করে কর টিকিট। ওকে, চিয়ার্স চিয়ার্স। কাম অন দ্যাট। সাগর, সাগর, এইভাবে এত টাকা হাত পেতে জোগাড় করা সম্ভব নয়। তুই বরং ঝিনুককে তালাক দিয়ে দে। কত বড় সাহস ঝিনুককে তালাক দিতে। চলো চলো। ঝিনুক ঝিনুক মা ঝিনুক মা ঝিনুক। কে তুমি, কার কাছে এসেছো? ঝিনুক মানে আমার ঝিনুকের কাছে। ঝিনুক মানে? ও বুঝেছি, তুমি বুঝি ভাবির বাড়ির চাকর। কিছু মনে করো না, দেখেই তো বুঝতে পারছো ভাবির অনেক বড় ঘরে বিয়ে হয়েছে। তাই যতই ভাবির বাড়ির চাকর হও না কেন, ইচ্ছে করলেই তো বাড়ির ভিতরে ঢুকে পড়া যায় না। তা তুমি ঠিকই বলছো মা, ঠিক বলছো। বাড়ি দেখেই বুঝতে পারছি আমার ঝিনুকের কত বড় ঘরে বিয়ে হয়েছে। ঝিনুক কত বড় ঘরের বউ হয়েছে। আসলে চাকর বাকর হয়ে এভাবে খবর না দিয়ে, কারো কাছে জিজ্ঞেস না করে বাড়িতে ঢুকে পড়াটা আমার উচিত হয়নি। লাইলা, কার সঙ্গে কথা বলছিস? মানুষটা কে রে? আম্মা জান, ভাবির বাড়ির চাকরের সঙ্গে কথা বলছি। ওকে জিজ্ঞেস কর ঝিনুকের বাবা কোথায়। ওর বাবা আসবে না? মা, আপনি আপনার ছেলেকে কথা দিয়েছেন আমার বাবাকে দেখে অপমান করবেন না।
তাহলে আমার বাবাকে কেন আসতে বলছেন? দোহাই আপনার, আমার বাবাকে আর অপমান করবেন না। যে মানুষটাকে দেখছেন ওই মানুষটি আমাদের বাড়ির চাকর না, আমার বাবা। না না আপা, আমার বাবাকে চাকর মনে করেছে। আর আমার বাবা আমার এত বড় ঘরে বিয়ে হয়েছে মনে করে নিজের পরিচয়টা গোপন করেছে। আর এই পরিচয় গোপন করাটাই আমার বাবার জন্য অনেক বড় শাস্তি, অনেক বড় শাস্তি, অনেক বড় শাস্তি। না না, আমি চাকর, আমি চাকর। মা, আমি যাই, ওর বাবাকে বলবো আমাদের জিনুক অনেক বড় ঘরের বউ হয়েছে, অনেক বেশি সুখে আছে। এই মিষ্টিগুলো ওকে খেতে দেবেন মা, ওর খুব পছন্দের মিষ্টি। কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে বাইরের লোকের আনা মিষ্টি কেউ খায় না। তাই ঠিক আছে মা, ঠিক আছে। বাবা, বাবা, বাবা গো, বাবা, বাবা, বাবা দাঁড়াও, বাবা যেও না, বাবা, বাবা, বাবা যেও না, বাবা দাঁড়াও, বাবা, বাবা, বাবা দাঁড়াও, বাবা, 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 বাবা যেও না। মিষ্টির প্যাকেটটা নিশ্চয় তুমি সবার জন্য আনছিল, তোমার খাইতে দেয়নি, কাউরে খাইতে দেয়নি, এই তো আমার একটা দিবে না, আমার একটা দাও, আমি খাই। ঝিনুক মা এসেছিস, বাইরে দাঁড়িয়ে কেন? আয় আয় ভেতরে, ভেতরে আয়, ভেতরে। বুঝেছি, আমাকে তোর শ্বশুর বাড়িতে চাকর বলেছে বলে রাগ করেছিস। বোকা মেয়ে, সবকিছুতে অভিমান করে কাঁদতে নেই। এখন তোর কত বড় ঘরে বিয়ে হয়েছে, সেই ঘরে কি ইচ্ছে করলে আমার মতো মানুষের যাওয়া মানায়? মানায় না। আমার সুখ তো এখানে, আমার ঝিনুকের জীবনের মতো কটা মেয়ের জীবনে বিয়ের লগন আসে। এই কথাটা তুমি ঠিক বলেছো বাবা, আমার মতো কটা মেয়ের জীবনে বিয়ের লগন আসে। এদিক থেকে আমি সত্যি ভাগ্যবতী বাবা, ভাগ্যবতী। আমার মতো স্বামী ভাগ্য কারো হয় না, কারো হয় না বাবা, কারো হয় না বাবা। না, আমি কারো দয়া করুণা নিয়ে ঝিনুকের জন্য আবার নতুন কোনো বিপর্যয়কে আনব না। আমি পরিশ্রম করব, তিন রাত পরিশ্রম করে টাকা রোজগার করব, টাকা।
চমৎকার করো। মজনু ভাই, সাগর কোথায়? একবার খোঁজ নিয়ে আসবে? এই বাড়িতে তোমাকে ছাড়া আমার আর বলার মতো একটা মানুষও নেই। তুমি তো আমারই কইবা, যখন খুশি যেই কথাটা কইতে মন চায় তুমি আমারে কইবা। তুমি কোনো চিন্তা করে না বোন, আমি ঠিকই আমার শালা বাইরে খুঁজে ভাই খুঁজানো। নিজেরে কি মনে করো আর কত আমার বোনটার কষ্ট দিতে চাও? তোমার না হয় বাইরে অনেক খাওয়ার জায়গা আছে, ওর জন্য তো অনেক একটাই জায়গা, যেমন আমার জন্য। ঝিনুক, তুমি এখনো না খেয়ে আছো? কেন থাকবে না, আমার এই বোনটা তো আর তোমার আম্মা জানের মতো না। কসম দেবার সময় মা, 100% মা, কিন্তু খাবারের সময় আর সন্তানের কথা মনে থাকে না। যাও দেখে এসো, দেখে এসো, যে মায়ের কসম পালন করে আদর্শবান সন্তান হতে চাও সে মা ঠিকই খেয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আর আমার বোন তোমার জন্য না খেয়ে বসে আছে। যাও বসো, এবার খেয়ে উদ্ধার করো। তুমিও বসো মজনু ভাই, তুমিও তো খাওনি, বস। দেখি কি, কিভাবে হলো? ও কিছু না, কিছু না বললে হলো? দেখি তোমার হাতে কি হয়েছে। মানে তোমাকে আর বলতে হবে না, কুলির কাজ করে দিন মজুরি করে 6 মাসে 6 ভরি সোনা তো জোগাড় করতে পারবে? পারবে না। তাহলে আমি আমি কি করব? তোমার জন্য একটাই করার আছে, যে কাজটা তুমি 6 মাস পরে করবে সেই কাজটা তুমি 6 মাস আগেই করতে পারো। তুমি 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 আমাকে তালাক দাও। আমি আমার ভাগ্য মেনে নিয়ে আমার কষ্ট সইতে পারবো, কিন্তু আমার জন্য তোমার এই কষ্ট আমি সইতে পারবো না। Thank you.
কেন ভাগ্য আমার এমন হলো কারে বলি হায়, তোমায় ছাড়া এ জীবনে বেঁচে থাকা দায়, শোনো তোমায় ছাড়া এ জীবনে বেঁচে থাকা দায়। দোষে হয়ে গেছি আমি অপরাধী, মনেরই ভিতরে হলো প্রেমেরই সমাধি। ব্যথার জলে আমি ভাসি এমন দুঃখের জীবন যেন নাই বা কারো হয়, হায় রে তোমায় ছাড়া এ জীবনে বেঁচে থাকা দায়। তোমায় ছাড়া এ জীবনে বেঁচে থাকা দায়, শোনো তোমায় ছাড়া এ জীবনে বেঁচে থাকা দায়। সাগর সাগর আমার সাগর সাগর আমার সাগর 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 মজনু ভাই তুমি একবার খোঁজ নিয়ে দেখো না সাগর কোথায় কি করছে। আমি তোমাকে বলে দিচ্ছি মজনু ভাই, সাগর যদি নিজের ভুলে শাস্তি দেওয়ার জন্য
নিজেকে এভাবে শেষ করে দিতে চায় তাহলে আমিও নিজেকে সত্যি সত্যি শেষ করে দেব। তুমি আর যাই বলো, এই কথাটা বলবো না। তোমাকে এই কষ্ট দিকা আমার মরতে ইচ্ছা করে, আমার জন্য তোমাকে এই কষ্ট। মাঝে মাঝে মনে হয় আমার যদি ক্ষমতা থাকতো যুদ্ধ করে সবকিছু লুটপাট করে দিতাম। আর আমি নিজে তো অকর্মা, ঘর জামাই, ইচ্ছা আমার অনেক কিছু করার কিন্তু কিছুই করতে পারছি না, কিছুই না। আমি তো আমার কপালকে মেনে নিয়েছি, তুমি কেন নিজেকে অপরাধী মনে করো? যা হবার তাই হবে, তাই হবে। তুমি দেখে যাও ঘরের মধ্যে কি ফুষ্টি নষ্ট হচ্ছে। কি বলছো, কি বলছো সব? কি হয়েছে, কি হয়েছে লাইলা? আর কিছু বাকি নাই আমাজান, এই হারামজাদি তোমার কথা মতো স্বামীর সাথে মেলামেশা করতে পারে না বলে আমার মজনুটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সে কি চাপাচাপি। এই এই ছোট লোকের বাচ্চা, লাইলা যা বলছে তা কি সব সত্যি? তবে কি মিথ্যা? এই বল, তুই আমার মজনুকে বুকের মধ্যে জড়িয়ে ধরিসনি? ধরেছি, কেন মিথ্যা কথা বলবো, কিন্তু আমার জড়িয়ে ধরার মাঝে কোনো পাপ ছিল না, তোমার দেখার মাঝে ভুল ছিল। ও, জড়িয়ে ধরার মধ্যে পাপ ছিল না আর আমার মেয়ে দেখার মাঝে ভুল ছিল? এই গল্প তুই কাকে বোঝাতে চাস? হ্যাঁ, আমাকে, এই দিলরুবা বেগমকে? হারামজাদি, শেষ পর্যন্ত ঘরের লোকের সাথে অবৈধ কাম শুরু করে দিয়েছিস, তোকে আর মেরেই ফেলবো। হারামজাদি, হারামজাদি। কি মা, আমাকে মারবেন না, আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, বিশ্বাস করুন মা। মজনু ভাই আমার বড় ভাইয়ের মতো, ছোট বোন হয়ে বড় ভাইয়ের বুকে যাওয়া যদি পাপ হয়, অবৈধ সম্পর্ক হয়, তাহলে পৃথিবীতে কোনো ছোট বোন তার বড় ভাইয়ের বুকে যাবে না মা, যাবে না। এইসব গল্প শুনিয়ে আমার কাছে লাভ হবে না, তোমাদের হারাম জাতি অবৈধ কাম আমার বাড়িতে থেকে। আমি বলছি মারা বন্ধ করুন, নইলে কিন্তু আমি একটা অঘটন ঘটিয়ে দেবো। আমি বলছি মারা বন্ধ করুন, নইলে কিন্তু আমি একটা অঘটন ঘটিয়ে দেবো। সন্তানটা যেন কেমন করছে, সত্যি সত্যি যদি কোন একটা অঘটন ঘটিয়ে দেয়। মা, আমি বাবার আদর পেয়েছিলাম কিন্তু মায়ের আদর পাইনি, আমার মা ছিল না তাই। বাবার ঘরে বসে অনেক স্বপ্ন দেখতাম, আমার সেই ঘরে যেন বিয়ে হয় যে ঘরে শাশুড়ি আছে। স্বপ্ন দেখতাম শাশুড়ির আদর স্নেহ আর ভালোবাসা দিয়ে আমার জীবনের মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি পূরণ করব। কিন্তু আমি এই স্বপ্ন দেখিনি, আমার মায়ের মতো শাশুড়ি আমার স্বামীর ভালোবাসা কেড়ে নিবে, আদরের পরিবর্তে অত্যাচার করবে, আমাকে মারবে। মা, একদিনে কেউ শাশুড়ি হয় না, সবাই প্রথম বউ হয়ে স্বামীর ঘরেই আসে, আমার মতো আপনিও একদিন এই ঘরে বউ হয়ে এসেছিলেন, তারপর এখন শাশুড়ি হয়েছেন। মা, আমি এই ঘরে আপনার মেয়ে হয়েই এসেছিলাম কিন্তু আপনি আমাকে মেয়ে মনে করা তো দূরের কথা, বউ হিসাবেও মেনে নিলেন না। আমার অপরাধ, আমি গরিবের মেয়ে, আমার এই শাস্তি কি ইমিটেশনের গহনা পরে এই ঘরে এসেছিলাম বলে? বললে কয়লা দিলে যেমন ময়লা যায় না, তেমনি যত কথাই কর ওনাকে স্বভাবের একটু পরিবর্তন হইব না। চল আমি ওকে জিজ্ঞাসা করবো তোমাকে আমি আর কত শাস্তি দিতে চাই কত। না, তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, এই ঘটনা তুমি সাগরকে বলো না। আমার শাশুড়ি আমার জীবন থেকে আমার স্বামীকে পর করে দিতে চাইলেও আমি বউ হয়ে মায়ের জীবন থেকে ছেলেকে পর করে দিতে চাই না, চাই না, চাই না।
দোষটা কারো না, আমার, শুধুই আমার। আমি যদি ভুল করে এমনি টেশনের অলঙ্কারের কথা না বলতাম, তাহলে তোমার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটত না। বিশ্বাস করো, আমি তোমার ক্ষতি করার জন্য ইচ্ছে করে কথা বলিনি। এখন দেখছি আমার একটা কথাই তোমার জীবনে সুখ কেড়ে নিয়েছে, হাসি কেড়ে নিয়েছে, তোমার স্বামীকেও কেড়ে নিতে যাচ্ছে। এবারে তুমিও বউ, আমিও বউ, অথচ দুজন দুই মেরুতে, এ আমি হতে দেব না। আড়ালে দাঁড়িয়ে তোমার প্রতিটি কথা শুনে মনে হয়েছে তোমার এই জীবনের জন্য শুধুমাত্র আমি দায়ী, তাই আমি তোমার জন্য কিছু করতে চাই, কিছু করতে চাই। কাজল, শর্তটা পূরণ করার জন্য সব টাকা আমি দেব, আমি। এত টাকা তুমি কোথায় পাবে? মনে করো লটারি পেয়েছি, লটারি লটারি লটারি, মাত্র 25 লক্ষ টাকা পুরস্কার। এই নিন, যদি লেগে যায়, এই নিন একটা ঝ সিরিজের টিকিট দাও তো। ঝ সিরিজ? এই যে ঝ সিরিজ নিন, এই নাও। লটারি লটারি। সাগর, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না। কিছু না বললেই হলো? তুমি এদিকে এসো। আজ সে একইভাবে টাকার জন্য দিনমজুরি করতে গিয়েছিলে। সাগর, তুমি কি মনে করো তোমার মা তোমার সাথে আমাকে সংসার করার জন্য ওই শর্ত দিয়েছে? না, তোমার মা শর্তটা এই জন্য দিয়েছে, যে শর্ত আমার বাবা কেন গোপনের চেষ্টা করলো সে শর্ত তুমি পূরণ করতে পারবে না। আর না পারার অর্থ তোমার আমার বন্ধন ছিঁড়ে যাওয়া, আমার জায়গাতে আবার তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে লাখ লাখ টাকা আনা। তুমি কি মনে করো আমি আমার মার ইচ্ছাটা পূরণ হতে দেব? মা যদি সন্তানের সুখ কেড়ে নিতে চায়, মা যদি সন্তানের বেঁচে থাকার স্বপ্নটা ভেঙে দিতে চায়, মা যদি সন্তানের ভালোবাসাকে কবর দিতে চায়, তাহলে ওই মাকে তার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখতে হবে। সাগর, সন্তান হিসেবে মায়ের কাছে আমি ঋণী, তাই আমি সবকিছু বুঝে শুনে বিদ্রোহ করতে পারছি না, বিদ্রোহ হয়ে উঠতে পারছি না সত্যি। কিন্তু মায়ের প্রতি আমার ঋণ, যদি আমার হৃদয় থেকে তোমার নাম মুছে দিতে চায়, যদি তোমার আমার ছোট্ট পৃথিবীটা ভেঙে চুড়ে তছনছ করে দিতে চায়, তাহলে চিনুক, তোমাকে নিয়ে একসাথে ঘর বাঁধতে না পারলেও মরতে তো পারব। তাই আমি দুটো জিনিস আজ কিনে এনেছি, একটা লটারির টিকিট আর অন্যটা বিষ। একটার মাঝে আছে তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন, অন্যটার মাঝে আছে মৃত্যুর স্বাদ। মানুষ যখন চারদিক দিয়ে আটকে যায়, তখন মানুষ নিজেকে ভাগ্যের কাছে সমর্পণ করে। আমি এই লটারির টিকিট কিনেছি ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করে। ভাগ্যের কাছে আমার এই আত্মসমর্পণ প্রমাণ করবে, হয় বাঁচব না হয় মরব। তাই বলছি এই দুটো জিনিসই রেখে দাও ঝিনুক, রেখে দাও। একসাথে বাঁচতে না পারলেও মরতে তো পারব। তোমরা
তোমার চোখে পানি মানায় না, যে কাঁদতে পারে না তার চোখে পানি বেমানান। কে শুনলে তো সব কথা, ওরা মরার জন্য তৈরি হয়ে গেছে। এই কষ্ট যন্ত্রণা দুঃখ সব তোমার জন্য কাজল, সব তোমার জন্য। তাই বলছি এখনো যদি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাও, তোমার মায়ের রেখে যাওয়া টাকাগুলো আমাকে দাও। ওই টাকাগুলো দিয়ে তোমার ভুলের জন্য ওদের কষ্ট থেকে মুক্তি দেব। আমিও তাই ভেবেছিলাম, তুমি বললে ভালোই করেছো। চলো আমি টাকাগুলো বের করে দিচ্ছি, চলো। ঠিক আছে, এখানে থাক, সকালে টাকাগুলো নেব। ঠিক আছে, 10 লাখ টাকা। আমার কথাটা বিশ্বাস করতে পারোনি, এই তো, এই দেখো। এত টাকা? 10 লাখ টাকা। টাকাগুলো তুমি তোমার বাবাকে দিয়ে আসবে আর বলবে 10 লাখ টাকার গহনা কিনে এই বাড়িতে এসে প্রমাণ করে দিতে। প্রতিটি বাবা মেয়ের সুখকে বড় করে দেখে। তবে তোমাকে তোমার এই ছোট্ট বোনের মাথায় হাত রেখে কথা দিতে হবে, তুমি কাউকে বলতে পারবে না টাকাগুলো আমি দিয়েছি। আমি চাই না তোমার বাবা আমার কাছে ছোট হয়ে যাক। তুমি মেয়ে, তোমার সুখের জন্য তোমার কাছে ছোট হলেও কিছু যায় আসবে না। কথা দাও তুমি, আমি তোমাদের কষ্ট থেকে মুক্তি দিতে চাই, কথা দাও। কথা দিলাম। এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুই আমাকে কিছুই জানাসনি। জানালেই কি সমস্যার সমাধান হতো? আমি তো জানি আমার বাবা আমার জন্য আরো বেশি কষ্ট পেত। আজ সমাধানের রাস্তা খুঁজে পেয়েছি, তাই তুমি এই এই 10 লাখ টাকার গহনা কিনে আমার শাশুড়ির হাতে দিয়ে আসবে বাবা। টাকা তোদের আর আমি আমার নাম করে গহনাগুলো দিয়ে আসবো? এই মিথ্যার আশ্রয় নেওয়াটা কি ঠিক হবে জিনুক? আমি জানি আমার জন্য তোমাকে এই প্রথম একটা মিথ্যা কথা বলতে হবে, কিন্তু বাবা তোমার এই প্রথম মিথ্যা কথা বলার জন্য তোমার ঝিনুকের জীবনে যদি একটু সুখ ফিরে আসে তুমি কি সেই মিথ্যা বলবে না বাবা? তোমার এই প্রথম মিথ্যা কথা বলার জন্য আবার যদি আমি আমার স্বামী সুহাগ ফিরে পাই তাহলে কি তুমি একটা মিথ্যা কথা বলবে না বাবা? পারবে না বাবা? পারবো 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 রে, তোর জীবনে সুখ ফিরিয়ে দেওয়ার জন্য একটা কেন হাজারটা মিথ্যে বলতে পারো। ওরে তুই আমার মা মরা কলিজার টুকরা। বাবা তুমি তো দেখেছো টাকাগুলো এখানে রেখেছিলাম। বলছো কি, এতগুলো টাকা নেবে কে? সাগর ভাইয়ের বউ চুরি করেনি তো? না মানে বলছিলাম চুরি করে টাকাগুলো সোনার গহনা কেনার জন্য তার বাবাকে দিতে পারে। রাইট, দিতে পারে। না মা, ঝিনুক টাকা চুরি করতে পারে না। তাহলে একজন তো টাকাগুলো ঠিকই চুরি করেছে, তাহলে বল আলমারিতে টাকাগুলো ছিলই না, কাজল মিথ্যে বলেছে? না মা, কাজল মিথ্যে বলছে না, টাকা তো আমিও দেখেছি। এক কাজ করি, কারো দোষ যখন দেয়া যাবে না তখন পুলিশকে ফোন করি। পুলিশ? পুলিশের কাজ পুলিশ করবে। মা এসব কি করছো? হ্যালো থানা, মা ঝিনুক, ঝিনুক, মা ঝিনুক, আমাজান, আমাজান জলদি এসো। কি রে কি হয়েছে? আমাজান দেখো ঝিনুক ভাবের বাড়ির চাক
চাকরের হাতে সোনার গহনার বাক্স। মা ঝিনুক, চল 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 চলো দেখি। আমি চাকর না মা, আমি ঝিনুকের বাবা। সেদিন তোমার কাছে আমার সত্যিকারের পরিচয়টা দিতে পারিনি, ঝিনুক আমাকে সব বলেছে, তাই আমার সবকিছু দিয়ে ঝিনুকের জন্য 10 লক্ষ টাকার গহনা কিনে এনেছি। গহনাগুলো নিয়ে ঝিনুককে আপনার মেয়ে মনে করে বুকে জড়িয়ে নিন, এটাই আমার অনুরোধ। নাটক করো, নাটক নাকি আমাকে বায়োস্কোপ দেখাতে এসেছো? আমি তিলরুবা বেগম, আমি বুঝতে পারি না তোমার মেয়ে কাজলের টাকা চুরি করে তোমাকে দিয়েছে। না না, এ তুমি কি করলে ঝিনুক? টাকাগুলো তো আমি তোমাকে দিতে চেয়েছিলাম। তোমার এই ছোট্ট বোনের মাথায় হাত রেখে কথা দিতে হবে, তুমি কাউকে বলতে পারবে না টাকাগুলো আমি দিয়েছি। টাকাগুলো চুরি করে তোর বাবাকে দিসনি? বল বল তোর বাবাকে। এই যে দাঁড়াবে, চোর ধরা পড়েছে। কোথায়? এই তো বাবার মেয়ে আমার সামনে আছে, গ্রেফতার করুন। আকাশ পুরোটা না হয় মরেছে, যেটা বেঁচে আছে ওটাকে গ্রেফতার করতে বল। এসো, আপনারা সবাই মানুষ না, জানোয়ার। আপনাদের ভিতরে এতটুকু মায়া মমতা নাই, কোনো মায়া মমতা নাই, কেন থাকবে? কি করে থাকবে? এটা তো আমার ছোট বোনকে চোর বানানোর নতুন নাটক। বন্ধ, চোর, একদম চোর। আমি বলছি দারোগা সাহেব, দেখিলি সব সাজানো নাটক, এরপর আমি এরপর আমি বলতে পারছিস না, একটি কথা বলতে পারছিস না, সব শুনে বলো। এই হ্যান্ডকাপ লাগাও। ইয়েস স্যার। এই যে সাগর, চুন্নির হাতে হাত করা দেখছিস? কাজলের 10 লাখ টাকা চুরি করে তোর বউ ওর বাবাকে দিয়েছে। ওই দেখ দেখ, গহনা বাক্সে সব পড়ে আছে মাটিতে, দেখ। সবাই তো তোমাকে চোর বলেছে, এবার তুমিও চোর বলো, সকল পূর্ণ হয়ে আস। আমি আর কি বলবো, আমি আর কি বলবো, ঝিনুক যদি চোর হয় তাহলে তো আমরা সবাই চোর। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই চোর। মা, আজ তোমাকে অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে, তুমি কি সেই মা যে মায়ের পায়ের নিচে সন্তান বেহেস্ত খোঁজে? তুমি কি সেই মা যে মায়ের জন্য সন্তান শরীরের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারে না? তুমি কি সেই মা যে মাকে কেউ মন্দির মনে করে পুজো করে, আর কেউ মেরি মনে করে শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত করে? তুমি আসলে মা না, মা নামের। বলো পুলিশকে ঝিনুককে নিয়ে যেতে। আমার যদি ক্ষমতা থাকে, স্বামী হিসাবে এতটুকু যোগ্যতা থাকে, তাহলে আমি ঠিকই প্রমাণ করে দেব ঝিনুক টাকা চুরি করেনি, ঝিনুক চোর না, চোর হতে পারে না। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। বাবা 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 গো, ভেতরে যান যান, তালা লাগাও। ফলাফল
अरे अरे मिला कैसे तू? अरे ताई तो अरे लड़का मैं पहले थी। चलो 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 भाई टिकट दे। এবার তো আমার বাবাকে মুক্ত করে দেবে। এখনো একটা কাজ বাকি আছে, এই একটা কাজ তোমাদের কখন শেষ হবে? কবে শেষ হবে? বেশি কথা বলবি না, যখন শেষ হবে তখন তোকে বলতে হবে না, আমি তোর বাবাকে ছেড়ে দেব। একটা খবর আনছি, সাগর 25 লাখ টাকা লটারি পাইছে, টিকিটটা চিন্তা করে নিয়ে আসলাম, তবে তার লাইফ শেষ। যে চোর ঢুকে দিছি হাসপাতালে লয়ে গেল, বাঁচতে পারবো না। সাগর মরে গেলে আমি বড় হব কার? অনেক হয়েছে, এবার আমিও খেলতে চাই। এসব তাহলে তোমার খেলা? হ্যাঁ, কেন খেলেছে শুনবে না? বাবার জীবন বাঁচানোর জন্য। আমার বাবা আমার কাছে চিৎকার করে বলছে, কাজল আমি কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে বাঁচানোর ব্যবস্থা কর। তাই একজন নারী হয়ে আমি আরেকটা নারীর সব কিছু কেড়ে নিয়েছি, এখন প্রায়শ্চিত্ত করার পালা। আকাশ, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। শুনুন, অপারেশন করতে এখন 2 লাখ টাকা জমা দিতে হবে, টাকা জমা দিলেই অপারেশন শুরু হবে। এত টাকা আমি এখন কোথায় পাবো? আকাশ, সেদিন আমি তোমাকে একদম মিথ্যে কথা বলিনি, আমার মায়ের টাকার গহনা যা আছে সব বিক্রি করে হলেও 2 লাখ টাকার বেশি হবে। তুমি অপারেশনের ব্যবস্থা করতে পারো, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে এসো, যাও। যে করে হোক সাগরকে বাঁচাতেই হবে। দোহাই দারোগা সাহেব, আমাকে একবার আমার স্বামীর কাছে যেতে দিন। এই মুহূর্তে সাগরের পাশে দাঁড়াবার মতো কেউ নেই, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, একবার সাগরকে দেখে আমি চলে আসব। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আপনি কে? কেন আমাকে মুক্ত করলেন? মনে করো আমার মেয়ের স্বার্থে। আপনার মেয়ে? মানে তুমি তো আমার মেয়ের মতো, তোমার সব কিছু আমি জানি। আমার সাথে চলো, তাহলে জানতে পারবে আমি কে। চলো এসো। চলুন, গাড়িতে করে যাই তো, কই লই যাই দেখ তুই। নাও বসো। চল।
আই ওকে নিয়ে যা চল ছেড়ে দিন আমাকে ছাড়ো খবরটা শালা বেরে দিত হয় সাগর 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 সুলতান খান চক্রান্ত করে তোমার ঝিনুকে তুলে নিয়ে গেছে তার আস্থান বন্ধ করে রাখছে তুমি তোমার ঝিনুকে বাঁচাও আমার বন্ধু বাঁচাও আমার বন্ধু বাঁচাও সাগর উঠো সাগর সাগর উঠো আকাশ আকাশ ঝিনুককে বাঁচাও সাগর উঠো আমার বন্ধু বাঁচাও আমার বন্ধু বাঁচাও আমার বন্ধু বাঁচাও আমার বন্ধু বাঁচাও তোর জন্য আমার সোনার সংসার পুরো ছারখার হয়ে গেছে এই মুহূর্তে দিবসতে পারে সৈকর সুলতান খানের ছেলে রাজনের সঙ্গে আমি তোর বিয়ে দেবো সৈকর সৈকর বলছি আপনি কেমন মা আপনি জানেন না বাঙালি মেয়ের জীবনে একবার বিয়ের লগন আসে আমি মরে গেলেও এই জীবসতে পারে সই করব না আমি তোকে খুন করব খুন করে ফেলবো সৈকর সৈকর বলছি না ওকে খুন করে ফেলো সৈকর সৈকর বলছি না আমি খুন করে ফেলবো বললো যে আমার হিসাব আছে ওর তো খুন আমি আগেই করা পারতাম খালি সুলতান খানের পর বিয়ে করবো এর লেগে চিন্তা রাখছি ডিভোর্স পেপারে কেমতে সই করাইতে হয় খালি দেখেন ঠিক আছে তুমি সই করাও চাকরির মধ্যে হওয়া বান্ডা ভালা আমাকে ছেড়ে দাও তুই করবি না তুই রাখবে তুমি আন্দার দে হায়
আসুন ওসি সাহেব, আসুন আসুন। এই পুলিশ রেগে যাও, কোনো আসামি যেন পালাতে না পারে, তোমরা আমার সাথে এসো। কোথায় যে পালাই, কি হচ্ছে আমাকে কেন, আমি না। এই যে ভাই শোনেন, বলেন কেমন আছে, এটা নিয়ে কি করবে, কেউ দেখে নাই তো, কেউ দেখে নাই তো। তুই গ্রামে যাবি, তুই আমার মার সেবা যত্ন করবি, আমার তুই গরজাময় বানিয়েছ, হ্যাঁ আর নিজে খাই কি বানিয়েছ, তাই গ্রামে যাবি তো, ওদের অ্যারেস্ট করতেই হবে। রুনা, নিয়ে চলো, স্বপ্নে দেখা সত্যি হয়ে আসবে কখন।